আজ কোজাগরী লক্ষ্মী পূজো এবং আমাদের সঙ্গে আছেন দুজন লক্ষ্মী মেয়ে। কারণ হচ্ছে প্রথম থেকেই যখন নাড়ুর থালাটা এসেছিল লক্ষ্মী মেয়ের মতোই মনের ইচ্ছেটা মনেই রেখে দিয়েছিল, খেতে ইচ্ছে হলো, তাই জন্যই বললাম লক্ষ্মী মেয়ে। তাই তো মানে খুব ইচ্ছে করছিল কিন্তু কখনো এরকম হয়েছে যে ঠিক আছে খেয়ে নিয়ে চিট করে খেয়ে নিলাম, হয়েছে আগে এনারটা বলবে বোন ডোনা? হ্যাঁ হ্যাঁ এরকম অনেকবারই হয়েছে, করেছেও। আর ছোটবেলায় বেশি করতো, কেন কি ছোটবেলায় বুঝতে পারতো না, তো বাবা যখনই খাবার দাবার বানাতো এখনো করে, চুরি করে রেখে দেয়, পুরটাকে ধরে চুরি করে রেখে দেয়। কিন্তু আমি ঠাকুরের সামনে থেকে কিছু, ঠাকুরের সামনে থেকে দেয় না, বাবা যখন বানায় তখন হয়তো একটা দুটো টুকুশ টুকুশ করে খেয়ে নিত, এখন সেটা করে না, এখন একটু বুদ্ধি হয়েছে, বড় হয়ে গেছে, তাই তো? আচ্ছা এনা কি সত্যি বড় হয়েছে, মানে এটা কি এনার কি মনে হয়? আমাদের কাছে তো এনা বড় হয়নি বলেই জানি না, প্রোডিউসার বলে কথা, এখন বড় না হলে চাপ যায় না, চেষ্টা তো করছি। না এখনো বড় হয়নি, এখন ওই ছোট্টটাই আছে। না আমি একটু প্যাম্পার্ড, আসলে আমি ভালোবাসি। হ্যাঁ তোমরাও জানো সবাই, তোমাদের কাছ থেকে আমি কীরকম জেদ করি, আমি বায়না করি, আমি এখন ওইগুলো আমি রেখে দিয়েছি নিজের মধ্যে। বাট হ্যাঁ কাজটা বড়দের মতো মন দিয়ে করি। সরস্বতী পুজো হলে আমাদের ছোটবেলা থেকে যতদিন আমরা পড়াশুনো করি আমাদের কাছে একটা মানে রেজাল্টটা ভালো হয়, এখন বড় হওয়ার সাথে সাথে লক্ষ্মী ঠাকুর বোধ হয় আমাদের বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের কাছে, তাই তো? তো মানে আই হ্যাঁ আমি সবাইকে ইকুয়ালি প্রেফারেন্স দিই, শুধু দুর্গা ঠাকুরটাকে একটু বেশি প্রেফারেন্স দিই, কারণ কি পাঁচ দিন পুজো হয় তো ওই পাঁচ দিনের মজাটা একটু বছরে তো একবারই আসে। কি পায় পুরো কে আগে কে পরে একদম গুছিয়ে, এটা মানে বায়াস আসলে, যেহেতু দুর্গা পুজোতে বেশি মজা হয় তাই ও বেশি প্রায়োরিটি দুর্গা ঠাকুরকে দেয় না, বাট আমরা তো বাঙালিদের না জ্ঞান, হ্যাঁ তো সেই হিসেবে সকলেই এই ক্ষেত্রে বায়াসড। তো কুল খাওয়ার একটা ব্যাপার থাকে, যেমন নাড়ু থাকে সেরকম কুল, এরকমও বলা হয় যে কুল যদি আগে খেয়ে নেওয়া হয় পুজোর আগে তখন একটা রেজাল্ট খারাপ হয়, রাইট? এরকম নাড়ুর ক্ষেত্রে যে পুজোর পরেই নাড়ুটা খাওয়া, এই ভয়টা কখনো পেয়েছে না বা ওনা দুজন? না আমি সবসময় কিন্তু আগে থেকে সরিয়ে রাখি, কিন্তু আমি কিন্তু উপোস ভেঙে তারপরেই নাড়ুর ওই যেটা সরিয়ে রেখেছি সেটা খাই, আমি কিন্তু বলে পুজোর পরে ঠাকুরকে দেওয়ার পর অলওয়েজ, কখনো করি না এটা, বলে দিয়েছে এনা, ও হ্যাঁ রাইট টাকা চলে যায়, এনা বলেছে এনা এনা করে না, আমি কখনো করি না, আমি ঠাকুরকে সম্মান করি প্রচন্ড, ভালোবাসি, সেই জন্য ঠাকুরকে আগে দিয়ে তারপরে, আর আমার কিন্তু এই অভ্যেসটাও আছে, দেখবে আমি আগে সবাইকে অন্যদের দিয়ে দিই তারপর আমি নিজে। তো ভোগ মানে একটা পুজোর ভোগ মানে বেশ খিচুড়ি আলুর দম, মানে ওটা একটা আলাদা টেস্ট হয়, ওটা খাওয়ার সময় এনা কি ডায়েট মেনটেন করে নাকি ডোনা করে? আমার তো মনে হয় ডোনা করে, প্রচণ্ড ডায়েট মেনটেন করে, কারণ আমি কোনোদিনও এইগুলো একদমই পারি না করতে সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ আমার মোটামুটি মহালয়া থেকে শুরু করে কালী পুজো বা দিওয়ালি অবধি আমি ফাটিয়ে খাবার খাই, তাই জীবন খেয়ে দে বাঁচি মধ্যে, মানে আমিও এটা পুজোর পাঁচ দিন যেরকম আমি খুব ভালো করে আমি যেখানে পাই, সিক্স বালিগঞ্জ প্লেস বলো, পাপায়া বলো, ইয়চা বলো, আমি সব জায়গায় খেতে চলে যাই, এই পাঁচ দিন আমি কোথাও যাই না, পারলে আমি চার চার জায়গায় চলে যাই একদিনে, আমিও অতটা চেষ্টা করি, কিন্তু বাকি বছরটা চেষ্টা করি কাজের আগে 10 দিন 15 দিন ডায়েট করে কাজে যেতে, যাতে দেখতে ভালো লাগে। কাজের ক্ষেত্রে কিন্তু দুজনেই লক্ষ্মী, এটা সত্যি মানতেই হবে। তো এই যে এখন দেখছি খুব কাজ হচ্ছে, কিন্তু পুজোর আগে আসল কাজটা কে করে, নাকি কাকু কাকিমা করেন বাড়িদের? আর সত্যি সত্যি এনি টাইম বাবা মাই সব থেকে বেশি ইয়ে করে, তাছাড়া আমরা ভাই বোনেরা আছি সবসময় বাবা মার সাথে, উই আর অলওয়েজ দেয়, এবং ওই যে আলপনা, যেমন আমি আর মৌ বসে আলপনাটা করেছি, ও ডেকোরেশনটা করেছে, এইগুলো সব ওর হাতে বানানো, তারপরে বাবা একদম পরিপাটি করে সুন্দর করে সিমি আর ডোনাকে নিয়ে, তো মায়ের দায়িত্ব হচ্ছে এই বাইরে এইগুলো সব ঠিকঠাক করে হলো কিনা, বাজারপত্র এলো কিনা, তো মায়ের দলে যেহেতু আমি এবং মৌ পরি দিশা এরকম আছে নাকি? আছে দল ভাগাভাগি অলওয়েজ, সিমি বাবার দলে, আমরা খাবারের ডিপার্টমেন্টটা দেখি, বাবা যখন খাবার দাবারটা বানায় তখন গিয়ে বসে থাকি যাতে বাবার কিছু লাগবে কি না, বা ফিউচারে যাতে একটু বাবার মতন রান্নাটাও করতে পারি সেটার ইচ্ছে আছে, তো তাই জন্য বাবার কাছে গিয়ে বসে থাকি। আর জানোর ক্ষেত্রে হ্যাঁ, কারণ আমি খুব পরিপাটি করে সুন্দর করে প্রত্যেকটা জিনিস করি। তাহলে তো মানে কতক্ষণ লাগে মোটামুটি সব ঠিক হতে? খুব
খুব আমার খুব প্রবলেম হয় মানে এটা কিং গেটে আছে এটা না এটা গেটে নেই এটা জাস্ট ইয়ে হয়ে আছে তো যেটা হয় হচ্ছে মানে আমার নড়ো করে দিল সঙ্গে সঙ্গে হ্যাঁ গেটে হ্যাঁ আমার এটা মানে যেহেতু আমার ওই প্রবলেমটা আছে আর কি তো আমার বাড়িতে মানে প্রত্যেকটা জিনিস সোজা মানে একদম সোজাই থাকে সেটা বেঁকে না কখনো তো সেইগুলো ইজ হ্যাঁ মানে লাইন একদম মেনটেন করে তো সেগুলো সবসময় করা হয় তো সেই জন্য এই ডিপার্টমেন্টটাও আমাকে দেওয়া হয় যাতে জিনিসটা দেখতেও খুব সুন্দর হয় খেতে তো সুন্দর বাবা বানিয়েই পাঠায় ছোটবেলায় যেটা আমাদের ছিল যে আমরা লক্ষ্মী পুজোর দিন বিজয়াও করতে যেতাম পাড়ায় এবং সকলের বাড়িতে নাড়ু বা যেটা হচ্ছে খেতে যেতাম এখন বড় হওয়ার সাথে সাথে আর হয় না এটা তোমরা করেছো মানে তোমাদের পাড়াতে কখনো আমরা বিজয়ের দিন মানে আমরা প্রচুর মিষ্টি খেতাম ইয়েতে পাড়ায় হ্যাঁ প্যান্ডেল প্যান্ডেলে কিন্তু এমনি এমনি সময় খুব একটা দরকার মানে লক্ষ্মী পুজোর দিন তো আমার বাড়িতে এত খাবার আর কারোর বাড়িতে যাওয়ার দরকার হয় না শেষ করব কিন্তু শেষে যেটা হবেই একটা গান হোক কি গান হবে অন্য একটা গান হোক যেটা ইচ্ছে দুই বোনের যেটা ইচ্ছে ভালোবাসি ভালোবাসি শিশুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসা থাক সবসময় একে অপরের প্রতি আমাদের এরকম ভালোবাসা সবসময় থাক শেষ করব শেষে লক্ষ্মী পুজোর দিন দর্শকদের একটু কিছু করে বলবো এটাই আজকের দিন খুব খুব ভালো একটা দিন কাটান পরিবারের সাথে অনেক সময় দিন প্রচুর খাওয়া দাওয়া আড্ডা এবং তার সাথে খুব মজায় থাকুন আজকের দিনটা যেন সবার খুব খুব ভালো কাটে আর মা লক্ষ্মী যেন সবাইকে আরও অনেক বেশি সাকসেস এনে দেয় সো মাচ থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা